আর আমরাও খুব ভালো আছি তো ভালো থাকার কারণটা কি তো আজকে হচ্ছে আমার বাবুর জন্মদিন আজকে বিশ্বকর্মা বিশ্বকর্মা পুজো আমার বাবু পুজোর দিন হয়েছিল তো তো আজকে দুই দুটো খুশির দিন আমার বাবুর জন্মদিনের গিফট কি বলতো এই যেই এই টেডি বিয়ার তো আগের বছর জন্মদিনে তোকে একটা সাইকেল দেওয়া হয়েছিল আর এবছর ওর আবদার হয়েছে একটা বড় টেডি বিয়ার নেবে তো সেই মতো আমার হাজব্যান্ড সকালবেলা একটা বড় দেখে টেডি বিয়ার নিয়ে চলে এসেছিল তো যখন টেডি বিয়ারটা কিনতে গেছিল তিন চারটে টেডি বিয়ার পছন্দ হয়েছিল তার মধ্যে আমার কাছে ছবি পাঠিয়েছিল তো বাবুকে আমি দেখিয়েছিলাম তো বাবু এই লাল সিলেক্ট টেডি তো ও তো খুব খুশি হয়ে গেছে আর আর এত বড় ভারী ও তো উঁচু করতে পারছিল না আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো তো আমার শ্বশুর তো ডিপটি কল চালাই তো ওখানে তো পুজো করতেই হয় তা বাদে বাড়িতে সাইকেল আছে দুটো একটা বাইক আছে লোহার জিনিসপত্র তো আছেই তো সেগুলো পুজো করতে হবে যার জন্য অনেক ফল নিয়ে চলে এসছে আর তার সাথে বাবুর জন্মদিনের কি রান্না বান্না হবে সেই সব কিছু নিয়ে চলে এসছে তো সবারই তো মন হয় না ছেলে মেয়ের জন্মদিনে মন মতো করে খাওয়াই সন্তান যেটা যেটা খেতে ভালোবাসে সেটা সেটা বানিয়ে খাওয়াই তো দুঃখের বিষয় কি বলতো আমাদের মধ্যে না জন্মদিনটা নেই জন্মদিন নেই বলতে জন্মদিনের যে কেক কাটা বা সেলিব্রেট করা সেই সব কিছুই নেই তো কেন নেই কিসের জন্য নেই আমি অতটা জানি না আগেকার মানে আমাদের যারা পূর্বপুরুষ ছিল তাদের কোনো নিষেধ ছিল যার জন্য আমরা করতে পারি না তো খুবই মন খারাপ হয় কারণ এখনকার দিনে জন্মদিন সেলিব্রেট করাটা একদম কমন ব্যাপার কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা এটা করতে পারি না খুবই মন খারাপ লাগে সবারই শখ করে যে বছরের একটা দিন ধুমধাম করে সন্তানের জন্মদিন সেলিব্রেট করি কিন্তু আমরা চেয়েও পারি না তাও ওই কোন রকমে কিছু ভালো মন্দ রান্না করে সন্তানকে খাওয়াই এটাই আর কি করি তো এদিকে দেখো পুজো করা হয়ে গেছে আর আমি পুজোটা করে বাবুর জন্য রান্না বান্না করতে যাব তো এদিকে দেখো আজকে যেহেতু মাংস রান্না হবে তারপর ফ্রায়েড রাইস হবে চাটনি হবে পাঁচ রকম ভাজা হবে পনিরের তরকারি অনেক কিছু রান্না বান্না করবো আর আমি তো মাংস খাবো না তো হাজবেন্ড আমার জন্য পনির নিয়ে এসছে তো এখান থেকে বাবুকে দেবো আর আমি খাবো তো প্রথমে আমি পনিরটা রান্না করে নিচ্ছি কারণ আগে যদি মাংস রান্না করি তো সব কিছু আর কি ঘোটা হয়ে যাবে আগে নিরামিষটা রান্না করে নিই তারপরে আস্তে আস্তে মাছ মাংস রান্না করব তো প্রথমে পনিরটা রান্না করে নিচ্ছি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আর একটা মশলা করেছি কি বলতো আদা জিরে লঙ্কা টমেটো কাজু বাদাম কিশমিশ দিয়ে আমি একটু পনিরটা সুন্দর করে রান্না করবো বাসমতি চালটা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর সুন্দর ভিজে গেছে তো হাড়িতে আমি জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি নুন দিয়ে তারপরে আমি চালটা হাঁড়ির মধ্যে দিয়ে দেব আর এদিকে আমি ফ্রায়েড রাইসের জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি আর দেখো সবজির থালাটা কত সুন্দর লাগছে দেখতে তো এদিকে আমি গাজর লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটা মোটা ক্যাপসিকাম কেটে নিয়েছি আর তার সাথে কিছু বিনস কুচিয়ে নিয়েছি তো প্রথমে তো পনিরের তরকারিটা রান্না করে নিলাম এরপর আমি ফ্রায়েড রাইসটা করবো এদিকে ভাত রান্না করা হয়ে গেছে তার সাথে সমস্ত সবজিও ভাজা করে নিয়েছি আর এখন আমি আমের চাটনি করব তো দুটো আম নিয়ে এসেছিলো বগুলা থেকে পঞ্চাশ টাকা দিয়ে তো আম খাওয়া হয় না অনেক দিন হয়ে গেছে যেহেতু এখন আমের সিজন না তো দুটো আম আনতে বলেছিলাম তো সেটা এখন সরষে লং সরষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু চাটনিটা করে নিচ্ছি অনুষ্ঠান বাড়ির মতো তো ওদিকে তো চাটনি হয়ে গেছে আর এখন আমি একটু ভাতের লেয়ার বানিয়ে নিচ্ছি কারণ ফ্রাইড রাইসটা না অনেক রকম করা যায় তো আমি এভাবে করে দেখেছি খুবই সুন্দর হয় খেতে তো আমি বিরিয়ানির মতো একটু লেয়ার দিয়ে দিলাম প্রথমে হাড়ির নিচে একটু ঘি মাখিয়ে নিয়েছি তারপরে ভাতের লেয়ার দিয়েছি তারপরে একটু চিনি ছড়িয়ে দিয়েছি তারপরে সবজি দিয়েছি দিয়ে একে একে আমি লেয়ার করে নিচ্ছি তো এভাবে করলে না সত্যি খেতে খুবই সুন্দর হয় বাড়িতে একবার ফ্রায়েড রাইস করেছিলাম সবাই খেয়ে খুব ভালো বলেছে তারপর আমার ছোটো বোনের বাড়িতে গিয়ে করেছিলাম সেটাও খুব ভালো হয়েছে জানি না আজকে কেমন হবে তো এ দেখো আমি একটু ঘি দিয়ে দিচ্ছি বেশি করে কারণ ফ্রায়েড রাইসটা না যত ঘিয়ের গন্ধ হবে তত খেতে সুন্দর হয় তো একে একে আমি সাজিয়ে নেবো আর অনেকটা দেরি হয়ে গেছে জানো তো বাবু সকালবেলা কিছুই খাইনি তো কখন যে রান্না করে ওকে আমি খেতে দেব। সেই চিন্তায় আর বাচ্ছি না আর ওদিকে আমি শাশুড়িকে বললাম গ্যাসে একটু পায়েস বসিয়ে দাও এই ঘোষ এই মাত্র দুধ নিলাম আর গোবিন্দভোগ চালের পায়েসটা বানাবো আর এদিকে তো আমি মাংসের মশলাও কেটে নিয়েছি কারণ সমস্ত নিরামিষ তরকারিটা আমি আগে সরিয়ে নিয়েছি দিয়ে এখন মাছ মাংস রান্না করব। তো চার পাঁচ পিস মতো মাছ নিয়ে এসছে এটা আমি বাবুকে ভাজা করে দেব কারণ ও না অত কিছু খাবে না একবারে তো ভাবছি ভাজা করেই দেব আর ও যেহেতু চিকেন লেগ পিস খেতে ভালোবাসে তো দুটো বড় বড় দেখে

রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি প্লেটটা সাজাচ্ছি তো সব থেকে টাফ বিষয় হলো এই যে বাটিতে নিয়ে ভাতটা শেপ করা তো এর আগেরবার করতে গিয়ে না ভেঙে ভেঙে যাচ্ছিলো কিন্তু এইবার দেখছি কতটা সুন্দর হয়ে গেছে তো এক সাইডে আমি ভাত দিয়ে দিয়েছি এক সাইডে আমি ফ্রায়েড রাইস দিয়েছি কারণ বাবু ফ্রায়েড রাইস খাবে না তো একটু ভাত দিয়েছি যেটা মন চায় সেটা খাবে আর তার সাথে আছে পাঁচ রকমের ভাজা একটা মাছের পেটি ভাজা দিয়েছি আলু ভাজা দিয়েছি উচ্ছে ভাজা দিয়েছি বেগুন ভাজা আর আছে ভেন্ডি ভাজা আজকে যেহেতু বাবুর জন্মদিন তো বাবুর ফার্স্ট দিনের একটা কথা তোমাদের সাথে শেয়ার করি তো আমার যেদিন ডেলিভারি পেন হয় সেদিন আমি বগুলা হসপিটালে ভর্তি হই তো ওখান দিয়ে ডাক্তাররা সমস্ত রিপোর্ট দেখে আমাকে বলে যে সব কিছু ঠিক আছে নর্মালে হয়ে যাবে কোনো চিন্তা নেই তো আমরা সেই মতো হসপিটালে ভর্তি হই আমি আমার শাশুড়ি আমার মা তো তারপর নর্মালে করানোর জন্য প্রচুর পরিমাণে চেষ্টা করে কিন্তু কিছুতে নর্মালে হয় না কারণ আমার ফার্স্ট বেবি আর বাবু অনেক একটা হেলদি ছিল যার জন্য আমাকে হয়নি আর যে ডাক্তারকে আমি দেখিয়েছিলাম সে ডাক্তার আমাকে বলেনি যে বাচ্চার ওভারওয়েট হয়ে গেছে নর্মালি হবে না সিজার করতে হবে তো আমরাও সেই মতো কিছু জানি না তো ওখান দিয়ে নর্মালি করানোর জন্য প্রচুর চেষ্টা হয় নর্মালি আর হয় না আমি প্রচুর ছটফট করি কষ্ট পাই যন্ত্রণায় ছটফট করি কিন্তু ওরা আমাকে কোথাও ট্রান্সফার করে না এমনিতে বগুলা হসপিটাল এমন একটুখানি কেটে গেলে বা একটুখানি ছিঁড়ে গেলে তোমাকে পাঠিয়ে দেবে কিন্তু আমার এরকম কষ্ট ওরা কিছুতেই পাঠায় না ওভাবে আমাকে চেষ্টা করতে থাকে আসলে বলে না কপালে যদি কষ্ট থাকে সেটা ভোগ করতেই হয় তো আমার সাথেও ঠিক সেটা হয়েছে তো তারপর হাজব্যান্ড যখন আমাকে সকালে দেখতে যায় ও গিয়ে দেখে আমি প্রচুর কষ্ট পাচ্ছি চিৎকার করছি তখন ও ডাক্তারকে বলে যে আমরা এখানে রাখবো না আমরা সদরে নিয়ে যাবো কৃষ্ণনগরে তো অ্যাম্বুলেন্সে করে আমাকে নিয়ে যাওয়া হয় তো ওখানে গিয়ে আমাকে সিজার করা হয় আর সিজার করার পর আমার বাবু হয় আর বাবু হওয়ার পরে জানো তো কান্না করছিল না তখন তো আমি খুব কষ্ট পেয়েছি ভয় পেয়ে গেছিলাম যে কি হলো ঠাকুর তো বেডে শুয়ে শুয়ে আমি ভোলানাথের কাছে মানত করি তো ভোলানাথের কৃপায় আমার বাবু হঠাৎ কান্না করে ওঠে বাবুর সেই কান্না আমার কাছে একদম খুশি হয়ে ওঠে তো দেখতে দেখতে বাবুর পাঁচ বছর হয়ে গেল আজকে বাবুর শুভ জন্মদিন তো তোমরা সবাই আশীর্বাদ করো বাবুর জন্য অনেক বড় হয় আর মানুষের মতো মানুষ যেন হয়ে ওঠে আর সবাইকে ভালোবাসতে পারে সবার বিপদে এগিয়ে যেতে পারে তো দেখো দেখতে দেখতে বাবুর গোছানো হয়ে গেছে বাবু এখন খাবে বল কালো মিষ্টি খাবি তাহলে ও খা খা প্রথমে মিষ্টি কে আগে মাংস খেলি না মাছ খা কেতে চাইলে খা মাংস মিষ্টি লাস্টে খেতে হয় লেগ পিস খা খা